রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলছে। সকাল 9:30টায় রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সভাকক্ষে শুরু হয় প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের কাজ। এবারে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন 4 জন, কাউন্সিলর পদে 124 জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে 46 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীদের বাছাই অনুষ্ঠানে নির্বাচনের আচরণবিধির বিষয়ে জানানো হয়। মনোনয়নপত্র প্রত্যাহার 1 জুন, 2 জুন প্রতীক বরাদ্দ এবং 21 জুন ভোট গ্রহণ হবে। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলছে। সকাল 9:30টায় রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সভাকক্ষে শুরু হয় প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের কাজ। এবারে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন 4 জন, কাউন্সিলর পদে 124 জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে 46 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীদের বাছাই অনুষ্ঠানে নির্বাচনের আচরণবিধির বিষয়ে জানানো হয়। মনোনয়নপত্র প্রত্যাহার 1 জুন, 2 জুন প্রতীক বরাদ্দ এবং 21 জুন ভোট গ্রহণ হবে। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলছে। সকাল 9:30টায় রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সভাকক্ষে শুরু হয় প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের কাজ। এবারে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন 4 জন, কাউন্সিলর পদে 124 জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে 46 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীদের বাছাই অনুষ্ঠানে নির্বাচনের আচরণবিধির বিষয়ে জানানো হয়। মনোনয়নপত্র প্রত্যাহার 1 জুন, 2 জুন প্রতীক বরাদ্দ এবং 21 জুন ভোট গ্রহণ হবে। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলছে। সকাল 9:30টায় রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সভাকক্ষে শুরু হয় প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের কাজ। এবারে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন 4 জন, কাউন্সিলর পদে 124 জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে 46 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীদের বাছাই অনুষ্ঠানে নির্বাচনের আচরণবিধির বিষয়ে জানানো হয়। মনোনয়নপত্র প্রত্যাহার 1 জুন, 2 জুন প্রতীক বরাদ্দ এবং 21 জুন ভোট গ্রহণ হবে। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলছে। সকাল 9:30টায় রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সভাকক্ষে শুরু হয় প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের কাজ। এবারে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন 4 জন, কাউন্সিলর পদে 124 জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে 46 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীদের বাছাই অনুষ্ঠানে নির্বাচনের আচরণবিধির বিষয়ে জানানো হয়। মনোনয়নপত্র প্রত্যাহার 1 জুন, 2 জুন প্রতীক বরাদ্দ এবং 21 জুন ভোট গ্রহণ হবে।